সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। তবে গত বছরের চেয়ে এবার কমেছে এই উপজেলায় পূজা মণ্ডপের সংখ্যা। এদিকে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তার কথা জানিয়েছে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন। গত বছর সুন্দরগঞ্জে 143টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হয়। কিন্তু এবছর কতটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে তা জানায়নি পূজা উদযাপন পরিষদ।